জাতীয় স্কুল গেমসে যাচ্ছেন ত্রিপুরার উন্নর্ধ 17 ভলিবল এবং উন্নর্ধ 19 ফুটবল বালক দল। কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত জাতীয় স্কুল গেমসের উন্নর্ধ 17 ভলিবল বালক এবং উন্নর্ধ 19 ফুটবল বালক দল প্রতিযোগিতায় অংশ নিতে 30 সদস্যের দল ত্রিপুরা ত্যাগ করেছে। 31 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপুর রায় জানিয়েছেন, 67তম ন্যাশনাল ফুটবল এবং ভলিবল অনুষ্ঠিত হবে 31 অক্টোবর থেকে চলবে 4 নভেম্বর পর্যন্ত। এই লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরা থেকে স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে 67তম স্কুল গেমসের ফেডারেশন অফ ইন্ডিয়ায় যে উদ্যোগ, সেটাকে সফল করতে ত্রিপুরা থেকে যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের উদ্যোগে উন্নর্ধ 17 ভলিবল এবং উন্নর্ধ 19 ফুটবল দুটো বালকের টিম যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। আমাদের 67 ন্যাশনাল ফুটবল অ্যান্ড ভলিবল অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরা রাজ্য থেকে স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে যে 67তম স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগ, সেটাকে সফল করতে এবং রাজ্য থেকে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে দুটো টিম যাচ্ছে, আন্ডার 17 ভলিবল এবং আন্ডার 19 ফুটবল বয়েজ টিম দুটো যাচ্ছে। বিমানে আমরা রাজ্য ত্যাগ করব কিছুক্ষণের মধ্যে, আমরা দিল্লিতে গিয়ে তারপর ওখান থেকে ট্রাভেল বাই বাস আমরা জম্মু কাশ্মীর অর্থাৎ শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের প্রত্যাশা থাকবে আন্ডার 19 ফুটবল দল অত্যন্ত শক্তিশালী দল, আশা করি আমরা ভালো রেজাল্ট করব, এবং আন্ডার 17 যে ভলিবল দল আমরা এটাও খুব ভালো দল, আমরা এখান থেকেও রেজাল্ট প্রত্যাশা করছি। দুটো বিভাগে দুটো দল একই সঙ্গে আমরা বিমানে যাত্রা করছি, রেজাল্ট আমাদের ভালো হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।